টু ম্যাথ পারফরমার্স, তোমরা সবাই অলরেডি জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা হচ্ছে 10 মার্চে। একটা জিনিস খেয়াল করো যে 8 ফেব্রুয়ারিতে যদি হয় এইচএসসি রেজাল্ট, তাহলে ঠিক তার এক মাস পরে, অ্যারাউন্ড এক মাস পরে হবে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরীক্ষা 10 মার্চে। এখন এটা আমি বুঝলাম না যে হিসাবটা কেমনে, হিসাবটা কোন দিক দিয়ে মিললো যে একটা রেজাল্টের 10 মানে 1 মাসের আন্ডারেই একটা পাবলিক পরীক্ষা হবে, এটা কেমনে পসিবল? তারা ফর্ম ফিল আপই বা কবে করবে, বিজ্ঞপ্তি বা কবে দিবে, কবে কী করবে না করবে, এটা আচ্ছা এটা আমার দেখার বিষয় না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এই 10 মার্চে পরীক্ষা না বা যে তারিখেই পরীক্ষা হোক না কেন, ওরা অলওয়েজ যেভাবেই পরীক্ষা হোক না কেন অলওয়েজ তারা রেডি, তারা রেডি। এক এক টাইপের স্টুডেন্ট, 2 নম্বর স্টুডেন্ট যে যাদের পড়া শেষ হয়নি এখনও, তারা কী করবে, তারা মনে করবে যে আমাদের পড়া শেষ হয়নি, আমার এগুলো এগুলো বাকি আছে, আমি এগুলো শেষ করবো পড়া। আর 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট যে ভাই 10 মার্চে পরীক্ষা, আমার কী হবে, আমি তো মরে যাবো, আমার তো এইট বাকি সেই বাকি, আমি তো পারতাছি না, আমি কী করবো। এই 3 টাইপের স্টুডেন্ট পাওয়া যাবে। এখন এই 3 টাইপের স্টুডেন্টের উদ্দেশ্যে বলি যে প্রথম 2 ক্যাটাগরি স্টুডেন্ট ঠিক আছে, 3 নম্বর ক্যাটাগরি স্টুডেন্ট যদি তুমি হয়ে থাকো, তাহলে বলি যে তুমি ভাই পড়াশোনা করছো কি করছো না এটা ম্যাটার করে না। ম্যাটার করে যে পরীক্ষা যে যে তারিখেই হোক না কেন, তোমার এই কথাটা আমারে বইলা বা অন্য কাউরে বইলা কি লাভ আছে যে আয় হায় কী হবে, আই হাই 10 তারিখে পরীক্ষা কী হবে, আমার তো সময় নেই, এই কথা বইলে কোনো লাভ আছে? এই কথা বলার বদলে তুমি একটু ভাই ওই পড়তে যাও না, তুমি জিনিসগুলো রিভিশন দিতে যাও না, তোমার যেটা পড়া দরকার, যে জিনিসটা পড়া দরকার ওই জিনিসটা পড়তে যাও না। আমার কথা বুঝতে পারতো আশা করি, যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই এই কথাটা বুঝতে পারতো যে তোমার পড়া যদি অলরেডি হয়ে থাকে তুমি আবার রিভিশন দিবা না, হয়ে থাকলে যে জিনিসটা পড়া দরকার ওই জিনিসটা পড়ে আবার রিভিশনে যাবা। মূল কথা আবার রিভিশনে যেতে হবে, বারবার পড়তে হবে, এক জিনিস পড়লে একবার পড়লে জীবনে মনে থাকে না। হাউতাস না করে, চিন্তা ভাবনা না করে, ওভার থিঙ্কিং না করে তুমি পড়তে থাকো। যত ওভার থিঙ্কিং করবা, যত একটা জিনিস ভাববা, তত আবার ওই চিন্তাটা আবার আসবে, ওই চিন্তা আস্তে আস্তে তুমি একসময় ডিপ্রেশনে চলে যাবা। এই চিন্তাই আনা যাবে না, কবে পরীক্ষা না পরীক্ষা যেটা হওয়ার হবে আমি মেন্টালি সবসময় স্থির থাকবো, যখন খুশি তখন পরীক্ষা হোক আমি আমার শেষ দেখা দেখেই সারবো। এই চিন্তা যদি কারোর থাকে সে অবশ্যই ভালো কিছু করতে পারবা। জ্ঞানের পেঁচাল বাড়ার জন্য ভাই আসে, বাস্তব কথা বললাম, তোমার কবে পরীক্ষা এটা নিয়ে তুমি ওরিট না হয়ে তোমার যেগুলো বাকি আছে ওগুলো সুন্দর মতো পড়তে থাকো, তাহলেই তো হয়।